বিএনপির সমাবেশের আগের দিনই বরিশালে নেতাকর্মীরা হুমকি দিয়ে দমানো যাবে না আন্দোলন হুঁশিয়ারি মির্জা ফখরুলের কর্মসূচিতে কোনো বাধা নেই বলছেন ওবায়দুল কাদের আমাদের এখানে যাওয়ার কোনো উপায় নেই লঞ্চ ঘাট সব বন্ধ কারিগররা পাইতেছি না এক জায়গা যাব রোগী নিয়া পরিবহন ধর্মঘটে অচল বরিশাল যান চলাচল বন্ধ চলছে না লঞ্চ যাত্রী ভোগান্তি চরমে কর্মসূচির সঙ্গে সম্পর্ক নেই দাবি মালিক সমিতির আবারও অস্থির ভোজ্য তেলের বাজার তিন দিনে সয়াবিন ও পাম অয়েল লিটারে বেড়েছে 10 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী চালের দামও ট্রাকে বিক্রির পরও কাটছে না চিনির সংকট এবং রেলপথে পদ্মা সেতুর সঙ্গে ঢাকাকে যুক্ত করতে বিশাল কর্মযজ্ঞ বুড়িগঙ্গায় সেতুতে বসে গেছে সব কটে স্প্যান এলিভেটেড পথে বসছে পাথরবিহীন রেল ট্র্যাক জনপদ সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক নেতাকর্মীর সমাগম মুখর বরিশাল শহর কাল বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সমাবেশস্থলে আসতে থাকেন তারা ব্যানার ফেস্টুন আর মিছিল স্লোগানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা এ সময় পথে পথে বাধা দেওয়ার অভিযোগ করেন তারা এদিকে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ সুজা দাসের তোলা ছবিতে অপূর্ব অপূর রিপোর্ট চলছে সমাবেশে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি শনিবার বরিশাল বিভাগীয় বিএনপির গণসমাবেশ বিভাগের ছয় জেলার নেতাকর্মীরা যে যেভাবে পারছেন দুদিন আগে থেকেই এসে জড়ো হন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশ স্থলে ব্যানার ফেস্টুনে ঢেকে গেছে পুরো শহর সামিয়ানা টাঙিয়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন খোলা মাঠে যে করেই হোক 5 নভেম্বর সমাবেশ সফল করার কথা জানিয়েছেন নেতারা ইনশাআল্লাহ আগামীকালকে এখানে মহাসমাবেশ মহাসমিতি পরিণত করে আমরা প্রমাণ করব বরিশালের মাটি বিএনপির ঘাঁটি খালেদা জিয়ার মুক্তির প্রোগ্রাম এই আমরা এই প্রোগ্রাম যত বাধাই আসুক আমরা সফল করব বাধা তো দিচ্ছে এটা হলে তাদের একটা ভিতরে একটা আতঙ্ক কাজ করছে এই জন্যই বাধা দিচ্ছে বাধা দিলে আমাদের এই সমাবেশে কোনো রকমের আমাদের ব্যাঘাত করবে না কারণ জনসমুদ্রে পরিণত হবে বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের ইন্ধনে বাস লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ নেতাকর্মীদের কৌনদী থেকে কালকে পর্যন্ত যত লোক এসেছে সবাইকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে থাপ্পড় চিল ছাপ্পড় দিয়ে বাড়িতে ফেরত দেওয়া হয়েছে সমস্ত ট্রলার বন্ধ করে দিয়েছে কার্গো বন্ধ করে দিয়েছে প্রশাসনও পর্যন্ত চাবি নিয়ে গেছে কার্গো এদিকে সমাবেশের নামে নগরীতে বিশৃঙ্খলা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা বিএনপিও তাদের সমাবেশ করবে কিন্তু সেখানে যদি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় জোর জুলুম করা হয় ভয়ভীতি দেখানো হয় আমরা মুজিব আদর্শের সৈনিকরা সবসময় রাজপথে ছিলাম এখনো রাজপথে আমরা আছি সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ শেষ করার পর 10ই ডিসেম্বর ঢাকায় হবে বিএনপির সমাবেশ অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল হুমকি ধামকি দিয়ে সরকার হটানোর আন্দোলন ক্ষমতাসীনরা ভিন্ন খাতে নিতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়েছেন বিরোধীদের কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার ক্ষমতাসীনদের নয় বরং 10 ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি থানা জেলা উপজেলা পর্যায়ে কর্মসূচি শেষে এখন সাংগঠনিক বিভাগগুলোতে গণসমাবেশ করছে বিএনপি দিন যত গড়াচ্ছে বড় দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ শুক্রবার গুলশানে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন নেত্রীকে জেলে পাঠানোর হুমকি ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতির প্রতিফলন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের উক্তি করেছেন তিনি আর এইগুলো কথা হচ্ছে কিন্তু সব একটা উদ্দেশ্যে যে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে তাকে ডাইভার্ট করার জন্য ওই হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না প্রত্যেকটা সমাবেশে তারা গাড়ি বন্ধ করে দিচ্ছে পরিবহন বন্ধ করে দিচ্ছে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ নয় বিএনপি করে দলটির আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তারা এখন বাড়াবাড়ি করছে তারা বেগম জিয়াকে নিয়ে 10ই ডিসেম্বর বিজয় মিছিল করবেন সরকার পতন আপনি তো সরকারের প্রতন্ধনে শুনছেন
এভাবে বাড়াবাড়ি করছে, আমি আপনাদের আন্দোলনে পতন ধ্বনি শুনতে পাচ্ছি। আগামী নির্বাচন কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নয়, বর্তমান সরকারের অধীনে হবে বলে আবারও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের কর্ম আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সমাবেশের আগে দুই দিনের পরিবহন ধর্মঘটে অচল বরিশাল। ভিন্ন ভিন্ন দাবিতে বন্ধ বাস, লঞ্চ, স্পিডবোট, থ্রি হুইলার চলাচল, ছয় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। এদিকে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দলটির কর্মসূচির সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। সুমন হাসানের ক্যামেরায় শাকিল মাহমুদের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘটে অচল বরিশাল বিভাগ। নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলি টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। ঢাকায় যাইতে পারতেছি না, আগামীকালকে আমার অফিস আছে। এখন গরু নদী যাবো, আমি গাড়ি পাইতেছি না। এক জায়গায় যাবো রুগী নিয়ে, তাও যাইতে পারতেছি না। অবৈধ যানবাহন যেমন নসিমন, করিমন, বটবডি সহ ইজি বাইক এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল প্রতিদিন অসংখ্য দুর্ঘটনার কারণ, এবং তারাই সড়কে বিশৃঙ্খলা ঘটে আমাদের ব্যবসায়িকভাবে ভীষণ ক্ষতি করতেছে। মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটর সাইকেল বন্ধের দাবিতে এই ধর্মঘট বলে জানান বাস মালিক নেতারা। অন্যদিকে পাঁচ দফা দাবিতে তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে জেলা মিশুক বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন। বিআরডিএর যে লাইসেন্সের ব্যাপারে আমাদের নমিনি কমাই দিতে হবে, এই এই নিয়ে পাঁচটা দাবির জন্য আমরা ত্রিউরিয়াল দুই দিন বন্ধ রাখছি। অপরদিকে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটের লঞ্চও বন্ধ রয়েছে। যাওয়ার কোনো উপায় নেই, লঞ্চ ঘাট সব বন্ধ, যাইতে পারতেছি না, তাই আমার গন্তব্যস্থানে রিটার্ন ব্যাক করতে হইতেছে। আগামীকাল বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই এমন অচল অবস্থা তৈরি করা হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। বিএনপি নেতা এটা মুখে তো কারো বাধা নেই, মুখে আসলে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, বলতেই পারে, এটা কার মুখ চেপে রাখা যাবে না, এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা না। এদিকে সড়কে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকাল ৬টা থেকে বরিশাল বিভাগে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট চলছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। আবার অস্থির ভোগ্যপণ্যের বাজার, লাগামহীন ভোজ্য তেলের দাম তিন দিনে লিটারে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। সমানতালে মোটা চালের দামও ঊর্ধ্বমুখী। আর শুধু দাম বৃদ্ধি নয়, সরবরাহ সংকট, আটা ময়দার কঠোর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। চিনি সংকটের ভিতরেই তেলের দাম বেড়ে গেছে, খুঁজে খুঁজে নিতেছে কার কাছে একটু কম কমে পাওয়া যায়। যে লজি হয় বাজারে আইলে তো মাথা নষ্ট হয়ে যায়। বিক্রেতারাই জানালেন এই অস্থিরতার কারণ। আবারও নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার আর দাম বৃদ্ধির এই ঘোড়াকে যেন উস্কে দিয়েছে সয়াবিন ও পাম তেলের মূল্য সমন্বয়ে বাণিজ্যমন্ত্রীর ঘোষণা। সয়াবিন পাম দুইটাই লিটারে ৭ থেকে ১০ টাকা করে বাড়ছে। সরকার ঘোষণা দিয়েছে বাড়াইবো, এরকম শোনার পর থেকে ডিলাররা তেলের দাম কার্টন প্রতি বাড়াই দিয়েছে। একই অবস্থা চালের বাজারেও। এ সপ্তাহে এসে কেজিতে আরো ৩ টাকা বেড়েছে মোটা চালের দাম, সে সঙ্গে বাড়তি সব ধরনের ডালের দামও। মন্ত্রী বলছে ধান কিনবে এবং চাল কিনবে, এই কথা শুনে মনে করে মেলারা মোটা চাল কেজিতে ২-৩ টাকা বেশি বলতেছে। চালের দাম বেশি, দাম ছাড়তেছে না। চিকন মুসুর ডাল কেজিতে বেড়ে গেছে ৩-৪ টাকা, ছোলার পাল কেজিতে বেড়ে গেছে ৫ টাকা। যে হারে জিনিসপত্রের দাম বাড়তেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এখন। ঊর্ধ্বমুখী দামের দৌড়ে পিছিয়ে নেই আটা ময়দাও। বিক্রেতারা জানালেন ৪-৫ দিনে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা, রয়েছে সরবরাহ সংকটও। দুই দিন আগে আটা বেশি ৫৫ হয়ে গেছে, আজকে আটা কিনা হলো ৫৯ টাকা, বিক্রি ৬০ টাকা, হে আটা নাই। আর ময়দা হলো এর আগে বেশি ৬০ টাকা, এখন ময়দা কিনা পরে হলো যায় আপনার ৬৮ টাকা। মাসের পুরা আটা যদি ১০ কেজি প্রয়োজন হয়, এখন কিনতেছি ৫ কেজি। তবে দাম বৃদ্ধির এই নিত্যপণ্যের বাজারে কয়েক সপ্তাহ গরম থাকা ডিমের দাম প্রতি ডজনে কমেছে ১০ টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বই উৎসবের দুই মাসেরও কম বাকি থাকলেও এখনও শুরু হয়নি প্রাথমিক পর্যায়ের বই ছাপানোর কাজ। দেরিতে মাধ্যমিক পর্যায়ের বই ছাপা শুরু হলেও লোডশেডিং আর কাগজ সংকটে চলছে ধীরগতি। মুদ্রণ সমিতির দাবি, কার্যাদেশ দিতে এনসিটিবির বিলম্ব আর ভুল পাণ্ডুলিপির কারণেই এই হজ বরল অবস্থা। এর ফলে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পুরো সেট বই পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় বলছেন প্রেস মালিকরা। তবে এনসিটিবি বলছে বছরের প্রথম দিনই বই পাবেন ৪ কোটি শিক্ষার্থী। খলিলুর রহমানের ছবিতে শাকিল আহমেদের রিপোর্ট।
বছরের প্রথম দিন কোটি কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এবারও প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তর মিলিয়ে ছাপা হবে 35 কোটি বই। প্রতি বছর আগস্ট মাসে ছাপার কাজ শুরু হলেও এবার এখনো শুরুই হয়নি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ। প্রেসের দাবি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কার্যাদেশ দিতে দেরি করাই এর কারণ। কাগজ ধরেন 3 গাড়ি দরকার, আমরা 1.5 গাড়ি পাচ্ছি, 2 গাড়ি পাচ্ছি, এরকম পাচ্ছি। আর মুদ্রণ সমিতি বলছে NCTB প্রথমে কয়েকটি বইয়ের ভুল পাণ্ডুলিপি দিয়েছিল, তাই বছরের প্রথম দিন কোনোভাবেই এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব নয়। পুরোদমে বই দিয়ে ক্লাস শুরু হবে এটা সম্ভব না, কারণ আমাদের সামর্থ্য কি আমরা শ্রম দিতে পারবো, কারেন্ট না থাকলে মেশিন চালাইতে পারবো না। তবে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর ব্যাপারে আশাবাদী NCTV। 2 মন্ত্রণালয়ের মধ্যে প্রক্রিয়াগত কিছু বিলম্বটা দেখা পরিলক্ষিত হচ্ছিল। তবে নিম্নমানের কাজের জন্য কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান নাম বদলে আবারও কাজ পাচ্ছে বলে অভিযোগ থাকলেও নির্বিকার NCTV। বৈদ্যুতিক লোডশেডিং আর বাজারে কাগজ সংকটের কারণে নেই কাঙ্ক্ষিত বই, তাই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিদের কার্যক্রমের চেয়ে পুলিশ অনেক এগিয়ে, এ কারণেই দেশের জঙ্গিবাদ পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে সুনামগঞ্জের পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তারা যখনই প্ল্যান করে এর আগেই কিন্তু আমরা তাদেরকে ধরতে, তাদেরকে শনাক্ত করতে, তাদের কার্যক্রম সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই, যার কারণে তারা কিন্তু তাদের কার্যক্রম চালাতে পারে না। এর আগেই আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সকলে মিলে আমরা আমাদের কার্যক্রম চালাই, এবং আমি মনে করি যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সহ যে কোনো সন্ত্রাসী জঙ্গি কার্যক্রম আমাদের নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু পরিস্থিতিতে নাজেহাল নগরবাসী এবার মশারি নিয়ে রাস্তায় নেমেছেন। সিটি কর্পোরেশন এবছর মশক নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ তাদের। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ লক্ষ্য করা গেলেও বিগত সপ্তাহের তুলনায় ধীরে ধীরে রোগী কমে আসছে বলে দাবি চিকিৎসকদের। পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ালে এমন বিক্ষোভ হতে পারে শহরের রাজপথে। মশারি বন্দী রাজধানীবাসী এবার মশারি নিয়েই বিক্ষোভে সামিল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসীর মশারি মিছিল, যাদের কেউ কেউ এরই মধ্যে ডেঙ্গু জ্বরে হারিয়েছেন প্রিয় স্বজন। আমার আপন ছোট বোন ফাহিমা ইয়াসমিন শাহর 2000 সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আর 22 বছর পরেও এই ডেঙ্গু সমস্যার সমাধান হয়নি। চোখের জলে স্বজন হারানোর বেদনা প্রকাশ করা নাগরিকদের অভিযোগ, পুরনো সেকেলে ও অকার্যকর মশার ওষুধ ছিটিয়ে দায় সারছে সরকার। দোষারোপের যে সংস্কৃতি চলছে সেটি হাসপাতালগুলোর বর্তমান চিত্র দেখলেই স্পষ্ট হয়। এদিকে নভেম্বরের এ পর্যায়ে এসেও এখনো হ্রাস টানা যাচ্ছে না ডেঙ্গুর। হাসপাতালগুলো এখনো পরিপূর্ণ ডেঙ্গু রোগীতে, যার প্রমাণ DNCC কোভিড হাসপাতাল। হাসপাতালটিতে ডেঙ্গু চিকিৎসা শুরুর 15 দিন না হতেই সেবা নিয়েছেন প্রায় 250 রোগী। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা 100-এর বেশি। গত শনিবার বিকেল থেকে আমার শুরু হয়েছে জ্বর, মানে শরীর ব্যথা, কাঁপনি। আমরা আমাদের চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রোগীদের সেবা দেওয়ার জন্য। তবে গত 2 সপ্তাহের তুলনায় হাসপাতালগুলোতে রোগী কিছুটা কমে এসেছে বলে দাবি চিকিৎসকদের। মৃত্যুর হারটা আসলে বেশি আমারও মনে হচ্ছে। আমার হাসপাতালে যেখানে 200 ভর্তি ছিল, আজকে কিন্তু 135 জন। আমরা ধারণা করছি যে গ্রাজুয়ালি কমে যাবে। দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 40,000-এরও বেশি মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পাথর শহর রেললাইনের পাশাপাশি এলিভেটেড পথে বসানো হচ্ছে পাথরবিহীন রেল ট্র্যাক। নৌপথ চালু রেখেই চলছে বুড়িগঙ্গায় রেল সেতু নির্মাণ, বসে গেছে সবকটা স্প্যান। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রাজধানীকে রেলপথে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে বুড়িগঙ্গায় তৈরি হচ্ছে রেল সেতু। হাই ফ্ল্যাট লেভেল থেকে 20 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রেখে তৈরি হচ্ছে এটি।
কমলাপুর রেল স্টেশন থেকে গেন্ডারিয়া হয়ে নারায়ণগঞ্জের আলীগঞ্জ পয়েন্ট থেকে বুড়িগঙ্গা সেতু দিয়ে কেরানীগঞ্জের পানগাঁও অতিক্রম করে আধুনিক রেলপথটি পদ্মা সেতু পর্যন্ত অগ্রসর হয়েছে। প্রায় 40 কিলোমিটারের এই অংশের 17 কিলোমিটারই এলিভেটেড রেলপথ, বাকি 23 কিলোমিটারে বসতে শুরু করেছে পাথর সহ রেললাইন। 20 কিলোমিটারের মধ্যে আমাদের 19 কিলোমিটার ইরেকশন কমপ্লিট হয়েছে। এই ব্রিজ কনস্ট্রাকশন অনেক চ্যালেঞ্জিং ছিল, যেখানে নেভিগেশন ফ্যাসিলিটি কনসিডার করতে হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে। লাঞ্চিং নোজ ম্যাথডের মাধ্যমে বুড়িগঙ্গা প্রথম রেল সেতু নির্মাণ করা হচ্ছে, এটির অগ্রগতি 85%। চ্যালেঞ্জ আমরা ওভারকাম করে সেফটি রেখে কোনো রকম বিপদ ছাড়া ইনশাল্লাহ আমরা 90% কাজ কমপ্লিট করছি। বাংলাদেশে প্রথম আমরা পাথরবিহীন রেলপথ আমরা প্রথম এখানে আমরা স্থাপন করতেছি। সংশ্লিষ্টরা বলছেন ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার লেভেল ক্রসিং বিহীন এই রেলপথ নির্মাণ শেষ হবে 2024 সালে। তবে আগামী জুন টার্গেট রেখে ঢাকা মাওয়া অংশের কাজ দ্রুত এগুচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অস্ট্রেলিয়ায় 8 দিন পর অনুশীলনে নামলো বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে হারের দুঃখ ভুলে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যয় টাইগারদের। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখতে চান তাসকিন আহমেদ। রিলেট থেকে আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। ব্রিসবেনে অনুশীলন করেনি বাংলাদেশ ক্রিকেট দল, সিডনি পর্বের পর এই প্রথম প্র্যাকটিস সেশন তাদের। অ্যাডিলেডের রোলটন ওভালে পাক্কা 3 ঘন্টা ঘাম ঝরালো টাইগাররা। 15 সদস্যের স্কোয়াডের 14 জন ছিলেন মাঠে। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকায় ছিলেন না লিটন দাস। ইনফর্ম ব্যাটারের অনুপস্থিতিতে নেটে ঝড় তোলার চেষ্টায় শান্ত সৌম্যরা। ভারতের বিপক্ষে ম্যাচের সবচেয়ে বেশি খরুচে শরীফুল আর এখন পর্যন্ত আসরে কোনো ম্যাচ না খেলা এবাদত একটানা বোলিং করে যান। তবে গা গরম করেই সময় পার করেছেন বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাসকিন। হয়তো ইন্ডিয়ার কাছে হারের দুঃখ ভুলতে পারেননি এখনো। কিছু জিনিস নিয়ে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে, যে ফেক থ্রো বা অন্যান্য জিনিস, ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের কন্ট্রোলের বাইরে। তো ওইটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই, আর তার থেকে বড় জিনিস ওই ম্যাচটা এখন পাস্ট। সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের মেগা স্টার, বিশ্বের সবখানেই অসংখ্য ভক্ত, নাম্বার 1 অলরাউন্ডারের। অনুশীলনেও সবার চেয়ে এগিয়ে সাকিব, করেন দীর্ঘ এক ব্যাটিং সেশন। পাকিস্তানের বিপক্ষেও 4 ছক্কা হাঁকাতে হবে ক্যাপ্টেনকে। ভারতের বিপক্ষে কঠিন হয়ে ওঠা ম্যাচে ব্যাট হাতে স্বপ্ন দেখানো তাসকিন আত্মবিশ্বাসী। এখনো যদি জিততে পারি কোনো না কোনোভাবে সুযোগ আসতেও পারে, সো লক্ষ্য থাকবে সব ম্যাচের মধ্যে এই ম্যাচটাও সেরাটা দিয়ে ভালো কিছু করার ইচ্ছা। রোলটন ওভালে টাইগারদের অনুশীলন দেখতে সকাল থেকে জড়ো হয়েছিল সমর্থকরা। ভক্তদের অটোগ্রাফ আর সেলফির আবদার মেটাতে হয়েছে ক্রিকেটারদের। সুতোয় ঝুলতে থাকা সেমিফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ, উত্তর জানা নেই কারো। তবে চেষ্টা করতে দোষ কি, সেজন্যই রোলটন ওভালে এই সিরিয়াস অনুশীলন সেশন। ভারতের বিপক্ষে না পারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় আশা করছে টাইগাররা। অ্যাডিলেড থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। শুরু হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022। বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে হাসপাতাল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গফফার। সঙ্গে ছিলেন 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শক জড়ো হন হাসপাতাল মাঠে। ফুটবলারদের দারুণ পারফরমেন্সে উচ্ছ্বসিত দর্শকরা। খেলা পরিচালনা করে কামরাঙ্গীর চর ক্রীড়া উন্নয়ন পরিষদ। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির সমাবেশের আগের দিনই বরিশালে নেতাকর্মীরা, হুমকি দিয়ে দমানো যাবে না আন্দোলন হুঁশিয়ারি মির্জা ফখরুলের। কর্মসূচিতে কোনো বাধা নেই বলছেন ওবায়দুল কাদের। আমাদের এখানে যাওয়ার কোনো উপায় নেই, লঞ্চ ঘাট সব বন্ধ, কারিগররা পাইতেছি না, এক জায়গায় যাবো রুগী নিয়া। পরিবহন ধর্মঘটে অচল বরিশাল, যান চলাচল বন্ধ, চলছে না লঞ্চও, যাত্রী ভোগান্তি চরমে। কর্মসূচির সঙ্গে সম্পর্ক নেই দাবি মালিক সমিতির। এবং আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। 3 দিনে সোয়াবিন ও পাম অয়েল লিটারে বেড়েছে 10 টাকা পর্যন্ত, ঊর্ধ্বমুখী চালের দামও। ট্রাকে বিক্রির পরও কাটছে না চিনির সংকট। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।